এন্টারটেন হওয়ার জন্য অনেক কিছু আছে, কিন্তু সবাই মিলে একসাথে এন্টারটেন হওয়ার জন্য সিনেমা থিয়েটার আছে। মিজান ভাইয়ার বিয়ের খাওয়ার পর ক্যালেন্ডার দেখি 27 তারিখে জুনিয়র এনটিআর সাউথ সিনেমার যে RRR করে খুব ফেমাস হয়েছিল, জুনিয়র এনটিআর আপনারা সবাই জানেন চিনেন, তার সিনেমা একটি আজকে রিলিজ পেয়েছে মুক্তি, সেটা হচ্ছে দেবারা পার্ট 1। সমগ্র ভারত জুড়ে অর্থাৎ প্যান ইন্ডিয়া জুড়ে সিনেমাটি রিলিজ হয়েছে, আর আমি আর জামিল দুজন মিলে দেখতে যাব সিনেমাটি। তখন আর কোথায়, জিয়াগঞ্জের মতন মজা আর অন্য কোনো থিয়েটারে নেই। সবাই নিজের মতো করে হই হুল্লার চিল্লা চিল্লি একসাথে এনজয়, সেই থিয়েটারে মজা জিয়াগঞ্জে আছে। তো আমরা বেশি দেরি না করে, আমরা আজকে শুক্রবার রিলিজ পেয়েছে, তাই আমরা 2:45 ট্রেনে যাব কৃষ্ণপুর থেকে জিয়াগঞ্জ। চলুন আজকের এই সিনেমাটি দেখে আসি এবং আপনাদেরকে দেখার পর সিনেমার রিভিউটা দিব কিরকম কি। আর আপনারা তো জানেন আমরা ঘোরাফেরা করি, তো একসাথে মন মেজতেও হবে। চলুন বন্ধুগণ। আর কম ভাঙে সাইড গুলা দেখতেছ না? সাইড গুলা বসেন আপনি কোথায়? আপনি যান, আরে আপনি যান না, অসুবিধা নেই তো, আপনি যান। কালকে যখন আমার দেখতে পাচ্ছি থেকে দেখো ওদিকে এত জোর আওয়াজ কি আসছে? হয়ে যা মোবাইল যখন থাকবে
সমঝনা হো দেবরা কি কাহানি শুনো। কথা
লাক সিনেমার অ্যাড চলছে। দেখে চলে এলাম দেবরা ফার্স্ট পার্ট 1। মূলত এই সিনেমাটি যারা জুনিয়র এনটিআর এর ফ্যান আছো, তারা যারা দেখবে তাদেরকে অবশ্যই ভালো লাগবে সিনেমাটি দেখতে। কারণ তার যারা হিরো ভক্ত হয় তারা কি হয়, মানে তাদের এন্ট্রি এবং সমস্ত কিছু তাদের ভালো লাগে, তারা হিরোর জন্য দেখতে যায়। কিন্তু আপনারা যারা একদম ফ্রেশ, যারা একদমই নতুন কনসেপ্টে তৈরি সমুদ্র নিয়ে এবং একটি গ্রাম নিয়ে, যে গ্রামে দেবরা যে জুনিয়র এনটিআর যেটা প্লে করছে তার কাহিনী নিয়ে, যে তারা একটা সমুদ্রে মানে রক্ষা করে যে মালটাল ই হয়, সেগুলো অনেক কাহিনী আছে। সিনেমাটি মূলত নতুন ফেস কনসেপ্ট, একদম মানে একদম যে হেভি ভালো তা না, আছে অ্যাভারেজ সিনেমা, ভালোই লাগলো দেখে। মানে একদম খারাপ না, একদম মানে মানে হেভি, এরকম এরকম কিছু মোমেন্ট নাই সিনেমার মধ্যে, যে ধরেন KGF, KGF 2, বাহুবলী 1, 2 এরকম গুজবাম্পস মোমেন্টস সেগুলো নাই। মানে সব কিছু মনে হচ্ছে প্রথম না কোথাও একটা দেখা। আর আপনি যারা একটু সিনেমা লাভা তারা অবশ্যই ধরে নিতে পারবেন যে হ্যাঁ কি হতে চলেছে। আর সিনেমাতে বাপ বেটার অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তো বাপ বেটার কি হয়েছে আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো ছোটোখাটো করে একটু বলি, বাপ আর তার বেটা ভাইরা ওরা দুজন ভালো শক্তিশালী, কিন্তু তার ছেলে একটু কমা। দেবরাকে মারার জন্য প্ল্যান করবে সাইফ আলী খান যে আছে, তার নাম ভাইরা, দেবরাকে মারার পরিকল্পনা করবে এবং দেবরা মরে যাবে। কিন্তু সিনেমার শেষে টাকা হয়েছে যে তার ছেলে তার বাপ মানে ওপর চাকু ধরে আছে, দেবরাকে কে মারলো, ওই জানে যে দেবরা বেঁচে আছে। কিন্তু সেখানে দেবরা সেজে তার বেটায় মানে সবকে মারে ধরে এবং সেখানে জাহাজগুলোকে ওদের হাত থেকে বাঁচায়। তো এই সিনেমা এইরকম নিয়ে সিনেমা। সিনেমার ভিজুয়াল খুব ভালো আর BGM অনিরুদ্ধ দিয়েছে, অনিরুদ্ধের তো BGM এমনি ভালো, ভালো লাগে দেখতে শুনতে, খুব ভালোই লাগলো।
এবং ভিজুয়াল যে এফেক্টস গুলো এবং সিজিআই সেগুলো খুব ভালো লাগলো দেখে, মানে কোনো খুমতি খামতি সেরকম দেখতে পেলাম না। আর যেহেতু জিয়াগঞ্জ থিয়েটার দেখলাম, জিয়াগঞ্জে অতটা ভিড় নেই যেরকম যা ওয়ানটা ওয়ানে ছিল, এরকম সেরকম অত নাই, একদমই অল্প পরিমাণে লোক ছিল, একটু ছেলে পিলে মানে বেশি চিল্লাচিল্লি করছিল, তার সাথে মানে ঝামেলা বেঁধে গেছিল। তো এই ছিল আমার মুভি একটু এক্সপিরিয়েন্স সিনেমাটা দেখার, ছোট্টখাট্ট একটু রিভিউ দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন, জানান কিরকম দেখতে কিরকম লাগলো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা নতুন ব্লগে, নতুন সিরিজে, নতুন সিনেমাটিক ইউনিভার্সে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে, চল ধন্যবাদ।